হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা লাস্ট ইয়ার কলকাতায় গেছিলাম, ওইখানে কলকাতা শহর ঘোরার পর আমরা দক্ষিণেশ্বর কালীবাড়িতে গেলাম। কালীবাড়ির এখানে পুজো দেওয়ার পর আমরা গঙ্গার এই ঘাটে অনেকক্ষণ বসেছিলাম। দেখতে পাচ্ছ আমার ফ্যামিলি আর অনেক অনেক পুণ্যার্থী এখানে এসছে। প্রত্যেক বছরই ভিড় হয়, আর যেহেতু শীতের সময় সবাই এখানে আসে। এখানে মা, আমার বাবা, সবাই, আমার ছেলে, মেয়ে, আমার হাজবেন্ড সবাই বসে আছে। তো আমিও এখানে খুব এনজয় করছিলাম। আমরা দেখতে দেখতে চলে এসেছি গঙ্গার ঘাটে। এখান থেকে আমাদের বোটিং শুরু হবে। তো আমরা লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছি এবং টিকিটও কাটা হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ এই চারদিকের সিনারি, এখানে অনেক লাইন। কি সুন্দর এই গঙ্গা ঘাটে চারদিকে আসলে যেন মনে হয়, মানে মনটা ফুরিয়ে গেছে। আর এখানে আমাদের বোটিং স্টার্ট হয়ে গেছে। আমরা ওপারে যাব, আমরা বেলুড় মঠ যাব। আর দুপুরবেলা এখানে আগে 3টার আগে দরজা খোলা হয় না, তার জন্য একটু বেলা করেই গেলাম। সবাই মিলে আমরা খুব এনজয় করছি। এখানের দৃশ্যটা যে কীরকম বলবো, এত মুগ্ধকর। কিন্তু এই ভিড়ের জন্য খুব ভালো এনজয় করা যাচ্ছিল না। যাই হোক, আমরা বসেছি সবাই, আর ভিড় দেখতেই পাচ্ছ। আজকের জন্য এইটুকুই। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর যদি কিছু ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও। আজকের জন্য টাটা, বাই বাই।